রাজধানীতে আগামী ৫ই জুন সমাবেশ করার কথা রয়েছে জামায়াতে ইসলামীর। এই কর্মসূচির অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপি কার্যালয়ে যান দলটির ৪ নেতা। তবে কার্যালয়ের গেটেই আটক করা হয় এই ৪ জনকে। প্রায় ২ ঘণ্টা আটকে রাখার পর তাদের মুক্তি দেয়া হয়েছে। মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন জামায়াত নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান। লাইভে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সভা সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে সুপ্রিম কোর্টের ৪ জন আইনজীবী গিয়েছিলাম। আমরা পরিচয় দেওয়ার পর গেটে আমাদের পুলিশ ঘিরে ধরে ও আটক করে। পরে আমাদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা পরিচয় দেওয়ার পর বসিয়ে রাখা হয়। সন্ধ্যা ৭:৩০টার দিকে ডিএমপিতে আমাদের সভা সমাবেশের অনুমতি আবেদন জমা রাখা হয়। এরপর আমাদের ছেড়ে দেওয়া হয়। যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি দাবি, সেটি গ্রহণযোগ্য দাবিতে পরিণত হয়েছে। সেই দাবির পক্ষে মূলত জামায়াত ইসলামী রাজপথে যে আন্দোলন করতে চায়, যে মিছিল মিটিং করতে চায়, যে সংগ্রাম করতে চায়, তারই ধারাবাহিকতায় মূলত আজকের এই পুলিশ কমিশনারের কার্যালয়ে আমাদের যাওয়া। বিষয়টি নিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন তারা কোনো মামলার আসামি কিনা, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। তাদের আবেদন রেখে দেওয়া হয়, এরপর তারা চলে যান। তবে তাদের বিক্ষোভ কর্মসূচি করার আবেদন মঞ্জুর করা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি। এর আগে জামায়াতে প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ই জুন বায়তুল মোকাররমে সমাবেশ করার কথা রয়েছে। এই সমাবেশের ব্যাপারে সহযোগিতার জন্য জামায়াতের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী ডিএমপির সদর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে অজ্ঞাত স্থানে